Assalamualaikum. Today I am here with a new recipe. Have you tried any of my recipe? Let me know. And for more video, start to and subscribe to my channel. Let's start. चाना मसाला की उपकरण लागचे देखे नी। आधा केजी काबुली चाना, छोटी छोटो साइजेर आलू, एकटी टमेटो, छोटी काचा मरीच, एक चामच हलुद गुड़ो, एक चामच धने गुड़ो, एक चामच मरीच गुड़ो, एक चामच भाजा जीरे गुड़ो, एक चामच लवण, चारटी दारुचीनी, छयटी एलाच, एकटी कालो एलाच, एकटी स्टार मसाला, तीन चामच तेल, एकटी मीडियम साइजेर प्याज टुकरो करे निसी, तीन कुआ रसुन, छोटो साइजेर आदा, आमी एगुलो एखन ब्लेंड करे निब, आलू टमेटो काचा मरीच और किछु चिकपिस दिए ब्लेंड करे निच्छि, दुईटी तेजपाता। प्रथमे चूलाय कड़ाई बसिए कड़ाईटा गरम करे निलाम, एखन दिए दिच्छि तेल। तेजपाता चार टुकरो करे दिए दिलाम, दिए दिलाम कालो एलाच, एकटा स्टार मसला टुकरो करे दिए दिलाम जाते गंधटा बेर होय भालो करे, दिए दिलाम दारुचीनी एटाओ टुकरो करे दिलाम, दिए दिच्छि एलाच सबुज रंगेर। सब किछु देवार पर नेड়েচেড়ে भेजे निब जतक्षण पर्यन्त गरम मसलार एकटा गन्धे मऊ मऊ ना करे। गरम मसला भाजार पर दिए दिच्छि प्याज रसुन आदा बाटा, दिए दिच्छि अल्प परिमाणे लवण। एखन भालो करे नेড়েচেড়ে प्याजटा कषिये निब। प्याजटा कषानोर पर जखन एई अवस्थाय आसबे एखन दिए दिब बाकी गुड़ा मसला। एखन आमी सबकिछु दिए दिलाम। এখন ভালো করে নেড়েচেড়ে আর একটু কষিয়ে নিব। নেড়েচেড়ে যখন মশলার তেল ছেড়ে দিবে এই অবস্থায় দিয়ে দিচ্ছি আলু টমেটো অল্প কিছু চানা কাঁচা মরিচ আমি ভালো করে ব্লেন্ড করে নিছি দিয়ে দিলাম। এখন ব্লেন্ডারে জগটা ধুয়ে দিয়ে দিলাম কিছু পানি। এখন ভালো করে সব কিছু নাড়াচাড়া করে মিশিয়ে নিব। এখন ঢাকনা দিয়ে 8 থেকে 10 মিনিট হাই হিটে রান্না করব। 8 থেকে 10 মিনিট পর ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি কি অবস্থা। এখন ভালো করে নেড়েচেড়ে দেখে নিচ্ছি সব কিছু ঠিক আছে। এখন দিয়ে দিচ্ছি চানা। আমি চানাটা কিছুক্ষণ ভিজিয়ে রেখে 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রেখে সিদ্ধ করে নিছি। আমি সিদ্ধ সময় কিছু দেই নাই, অল্প একটু লবণ দিয়ে ভালো করে সিদ্ধ করে নিছি। এখন সব কিছু ভালো করে মিশিয়ে মাঝে মধ্যে আপনারা একটু নেড়েচেড়ে দিবেন যাতে নিচে না লেগে যায়। দিয়ে দিচ্ছি ঢাকনা। এখন হাই হিটে 10 মিনিট রান্না করব। 10 মিনিট পর দেখে নিচ্ছি কি অবস্থা। এখন নেড়েচেড়ে আমি এরকম ঘন ঝোলটা পছন্দ করি। আপনারা যদি পছন্দ না করেন আরও কিছু পানি অ্যাড করে জাল দিয়ে দিতে পারেন। এটা আমি আমার বাসার স্টাইলে বানিয়ে দেখালাম। আপনাদের যদি এই ভিডিওটা অনেক বেশি পছন্দ হয় আমাকে কমেন্ট করবেন। আমি অবশ্যই দোকানের বাবুর্চিরা যেভাবে বানায় এইভাবে আপনাদের আরেকবার আরেকটা ভিডিও দেখিয়ে দিব। এই চানা মশলাটা রুটি পরোটা নান ভাত বা পোলাও শেষ পর্যন্ত মুড়ি দিয়ে মাখিয়েও খেতে পারেন। চানা মশলাটা বানিয়ে আপনি কি দিয়ে খাবেন
আপনার পছন্দ মতো যে কোনো আইটেমের সাথে খাওয়ার জন্য। এখন সাজিয়ে গুজিয়ে চলে যাচ্ছি পরিবেশনে।